বলে যাবে কি সব কথা হ্যাঁ কে বলেছে তারা জানে আমার ভাই কেমন ছিল কেমন মানুষ ছিল তারা জানে দীপার বন্ধুরা দিনের পর দিন অভিকে দেখেছে তারা খুব ভালো করে জানতো অভি মানুষটা কি রকম ছিল মিথ্যে বলেছে তারা মিথ্যে বলেছে পুরোপুরি মিথ্যে হ্যাঁ এটা ঠিক যে দীপাকে অভি ভালোবেসে ফেলেছিল পাগলের মতো প্রেমে পড়ে গেছিল বোকা ছিল তো বোকা ওই জন্য সর্বনেশে রূপের জালে ফেঁসে গেছিল জানতো না ওই রূপের আড়ালে লুকিয়ে আছে পৃথিবীর কুৎসিততম একটা নোংরা মনের মেয়ে একটি নোংরা মনের মেয়ে ছিল দীপা তার মানে তুমি জানতে যে অভি দীপার প্রেমে পড়েছিল একটু আগে বলছিলে না এসব ব্যাপারে তুমি কিচ্ছু জানো না একটু আগেই তো তুমি আমাকে বলছিলে কবি আমি মিথ্যে মিথ্যে তোমার মৃত ভাইকে ঘটনার মধ্যে টানছি বলছিলে তো তুমি আসলে খুব ভালো করে জানো আজ যে ঘটনা ঘটেছে তার সূত্রপাত ঘটেছিল বেশ কিছু বছর আগে তুমি সব জানো কবি হ্যাঁ জানি জানি তাতে কি আমার অভি আর কবি যমজ ছিল এক ভাই আর এক ভাইয়ের মনের কথা জানতেই পারে তাতে ক্ষতি কি কোনো ক্ষতি নেই মাসিমা একজন ভাই আরেকজন ভাইয়ের কথা জানতেই পারে কিন্তু সব চেনে চেপে যাওয়াটা লুকোনোর চেষ্টা করাটাই অন্যায় কবি সব জানতো অথচ লুকোনোর চেষ্টা করছিল কি লুকোনোর চেষ্টা করছিল কি লুকোবো কি লুকোবো লুকোবার কি আছে লুকোবার তো কিছু নেই অভি দীপাকে ভালোবাসতো ভালো লেগেছিল আমাকে বলেছিল তাতে কি প্রমাণ হয় প্রমাণ এটাই হয় যে তুমি বা তোমরা আগের থেকে দীপাকে চিনতে চিন্তাম একটা নোংরা মনের মেয়ে হিসেবে চিন্তাম নিজের গর্বে রূপের গর্বে ধরাকে সরাগান করতো অহংকার অহংকার তো একটা অমানুষ না আমি আর শুনতে চাই না তুমি ওদের চুপ করতে বলো আমরা দীপার বাবা মা আমাদের সামনে আমার মেয়ের সম্বন্ধে আজে বাজে কথা বলতে তোমার লজ্জা করছে না একটা স্কাউন্ডেল একশোবার বলবো হাজারবার বলবো আপনার মেয়ের জন্য আমার ভাইটা আটকে গেল ওর রূপের জন্য আটকে গেল আমার ভাইটা কথা বলতে এসছে কি জানেন আপনি আমার ভাইয়ের ব্যাপারে কতটুকু জানেন হ্যাঁ আমার ভাইকে না সিলিং থেকে ঝুলতে দেখেছি আমি মাটিতে নিতন্ত করে পড়ে থাকতে দেখেছি আমি মরে দেখেছি আমি পোস্টমর্টম রিপোর্টটা দেখেছি আমি কথা বলছে একটু দাও কথা বলছে কি অন্যায় করেছিল আমার ভাইটা শুধু আপনার আপনার মেয়েকে ভালোবেসেছিল খুব বড় অন্যায় করে নিয়েছিল না সব অভিমান অপমান নিয়ে চলে গেল আমার ভাইটা মরে গেল মরে গিয়ে শান্তি পেল ক্রিমিনাল ভালোবাসা শান্তি পেয়েছে দীপা চিনতে পারছ না চেনার কি কথা হ্যাঁ না হ্যাঁ ওই পিয়ার জন্মদিনে আলাপ হয়েছিল তোমার সাথে আমি যুবরাজ এটা তোমার জন্য বারণ করেছিলাম ওকে বলেছিলাম সব দিক দেখে এগো শুনলো না তো আমার কথা ওই মেয়েটা রূপে হিপনোটাইজড হয়ে গেছিল হিপনোটাইজড আর মেয়েটা কি করলো হ্যাঁ আমি একটু রিকোয়েস্ট করছি সবাই এই মহান ব্যক্তিকে একটু মনোযোগ দিয়ে দেখো ইনি হলেন দ্য গ্রেট মিস্টার রোমিও উর্ফে কলির কেষ্ট উর্ফে ফরহাদ উর্ফে মজনু আর তোমরা যে যে রোমান্টিক গল্প উপন্যাস বা ফিল্মস দেখেছো তার একটা মিলিত নমুনা তা এই নমুনার ইন্ট্রো আমাদের কেন দিচ্ছিস দীপা এটাকে আমাদের হাতে ছেড়ে দে একটু মজা মজা করি তা কাকা বাবু
সরি 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 রমিদা, দীপা এতদিন আমাদের কাউকে পাত্তাই দিল না, আর আপনি দুম করে এসে প্রপোজ করে দিলেন। বুকের পাটা আছে বস আপনার। আচ্ছা গাইজ, বলো তো আমাদের দুজনকে একসঙ্গে কেমন লাগবে? পাশে গিয়ে দাঁড়াবো? এই যে পাশে এসে দাঁড়ালাম, এবার বলো কেমন লাগছে? আরে এটা দেখছি পুরো বাজার গলায় মুক্তোর মালা, কি জড়িয়ে ইয়ার। এই তোরা এরকম ভাবে বলিস না, দেখতে পাচ্ছিস না বেচারার কত হার্ট হচ্ছে? মুখটা দেখ পুরো লাল হয়ে গেছে। তবে ওনার উচ্চাসনের কিন্তু প্রশংসা করতেই হয়। আই মিস্টার হোয়াটএভার, নিজেকে কখন আয়নায় দেখেছো? তোমার এইটা ঠিক কিরকম দেখতে সেটা জানো? আচ্ছা ডু সামথিং, আজকে বাড়িতে গিয়ে নিজেকে একবার আয়নায় দেখবে, ঠিক জুতোর চুকতলার সাথে নিজের মুখের অনেক সিমিলারিটি পাবে। তারপর আমি ওকে ফোন করেছিলাম, ফোন তোলেনি, খুব চিন্তা হচ্ছিল। খুব সহজ সরল ভাই তো আমার, খুব বোকা ছিল। তারপর নিজেই ফোন করলো আমাকে, ফোন করে কাঁদছিল, ভাবো করে কাঁদছিল। ভাই ভাই আরে শুন, শুনছিস? ও আমাকে আমাকে অভি 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 দেখ, এসব মাথার মধ্যে রাখার কোনো দরকার নেই। অভি ভুলে যা। কি করে ভুলে যাবো ভাই, কি করে ভুলে যাবো? ওরা তো সবাই সবাই জেনে যাবে, সবাই জেনে যাবে। ওরাও জানিস ভাই, ওরা আমাকে আমি তো দীপাকে ভালো ভালোবেসেছিলাম, আর ও ও আমাকে আমি আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না। আচ্ছা 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 শোন শোন, আমার অভি অভি শান্ত হ, তুই আমার কথাটা শোন। দেখ একটা কোথাকার মেয়ে কে কি বললো সেটা নিয়ে এত পাতা দেওয়ার তো কোনো দরকার নেই। তুই জানিস ও ও আমাকে কি আমাকে নিয়ে কীভাবে আসছিল আসছিল? আচ্ছা ভাই, আমি কি তুই কুচ্ছিত? আমাকে বললো আমাকে বললো আয়না মুখ দেখতে। আমি যেন অভি অভি আমি বুঝতে পারছি তোর খারাপ লাগছে, কিন্তু দেখ অভি এটা নিয়ে এত ভেঙে পড়ার কিছু নেই, বুঝতে পারছিস? আচ্ছা শোন, তুই 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 কি কালকে ফ্রি আছিস? আমি আমি কালকে আমি কালকে কলকাতা আসছি। না 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 অভি অভি তুই আসবি না, আসবি না, আমি 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 মুখকে দেখাবো না। তুই তুই আসবি না, শুনছিস ভাই? তুই আসবি না, তুই কিন্তু আসবি না। আমি প্রমাণ ছাড়া কিছু করা উচিত নয়, আর আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে যে এই কেসের সাথে তোমাদের বাড়ির অনেকেই জড়িত। আমি যা বলছি সেটা সত্যি তো, নাকি আরো কোনো কথা আছে যা তুমি আমাকে জানাতে চাও? শুধু অন্যায়কে প্রশ্রয় দেওয়াই নয়, আপনিও সমান অপরাধী। আমি